हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आज हमें 10-12 बच्चों बयसर मेरे एक जैकेट दवा फ्रॉक काटिंग करे देखाबो। तुम्हारा जदि जे कोनो मापेर जैकेट दवा फ्रॉक शिखते चाओ ताहोले वीडियोटी स्किप ना करे प्रथम थेके शेष पर्यंत देखबे। ताहोले एई एक वीडियोते तुम्हारा जे कोनो मापेर ही जैकेट दवा फ्रॉक काटिंग करते पारबे। एवं एरपरे आमी सेलाइयर वीडियो दिए देव, ताहले तुम्हरा काटिंग एवं सेलाई सम्पूर्णटाई कमप्लीट करते पारबे ए वीडियोगुलो देखले पड़े। तो चलो एबार काटिंगटा देखे नेওয়া যাক। आमी जे मापेर फ्रॉकटी काटिंग करब सेई मापटा हलो झूल 38, छाती 32, कोमर 28, शेस्त 14.5 एवं फुट 13। प्रथमे आमी कपड़टीके खुले भाज दिए नेब। शेस्तर मापटा प्रथम आमी शेस्त अंशटा काटब, ताई शेस्तर मापे आमी लम्बा एवं चौड़ा भाजटा दिए नेब। এদিক থেকে আমি চওড়ার ভাঁজটা দিয়ে নেব। চওড়াটা হবে ছাতির 1/4 যোগ 1 ইঞ্চি, এটা ছাতির মেন মাপ হবে চওড়ার দিকে, এবং 2 ইঞ্চি এক্সট্রা হিসাবে কাপড় ভাঁজ দেওয়া হবে। দেখো ভাঁজটা হবে চারটে পার্ট হয়েছে। শেষ্ত আছে আমার এখানে 14.5, তাহলে শেষ্তর মাপ নিতে হবে শেষ্ত যোগ 1, তাই 14.5 হচ্ছে দেখো আমার মেন মাপ আর যোগ 1, এটা উপর নিচে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি এক্সট্রা। তাই আমি শেষ্তর লম্বাটা নিয়ে নিলাম 15.5 ইঞ্চি, আর চওড়াটা নিচ্ছি 1/4 ছাতি যোগ 1, আমার এখানে ছাতি 32, তাহলে আর হচ্ছে 1/4 ছাতি মানে চারাটা 32 যোগ 1, তাহলে হচ্ছে 9, আর দেখো 2 ইঞ্চি এক্সট্রা লুজ হিসাবে, তাহলে হচ্ছে 11, চওড়াটা তাহলে 11 ইঞ্চি আর লম্বাটা হচ্ছে 15.5 ইঞ্চি। এবার নেব আমি ফুটের মাপ। ফুট আছে আমার এখানে 13, তাহলে হাফ ফুট হচ্ছে 6.5, 6.5তে পয়েন্ট করে নিলাম। ফুটের যা মাপ নিয়েছি সেটাই আমরা মোহরার মাপ নিয়ে নেব। মোহরার ওখানেও 6.5 মাপ নিয়ে নিলাম। এখানে যা 6.5 মাপ এদিকটাতেও 6.5 মাপে পয়েন্ট করে নেব। মোহরার মাপ যেখান থেকে শুরু হবে, এই মোহরার মাপ যেখানে শেষ হবে সেখান থেকেই কিন্তু ছাতির মাপ শুরু হবে। তাহলে ছাতি হচ্ছে 8 যোগ 1 9, আর লুজের জন্য থাকলো 2 ইঞ্চি। এবার নিয়ে নেব কোমরের মাপটা। কোমরের মাপ হচ্ছে আমার এখানে 28, তাহলে 1/4 কোমর যোগ 1 ইঞ্চি, তাহলে 4 × 7 = 28 যোগ 1, তাহলে 8 ইঞ্চি, 8 মেন পয়েন্ট, এবং 2 ইঞ্চি আমি এক্সট্রা লুজের জন্য নিয়ে নেব। উপরে যেমন 2 ইঞ্চি নিয়েছি, নিচেও 2 ইঞ্চি লুজ হিসেবে কাপড় নিয়ে নেব। এবার এই পয়েন্টগুলো সব মিলিয়ে দেব। ছাতির মেন পয়েন্টে থেকে কোমরের মেন পয়েন্ট পর্যন্ত মিলিয়ে দেব। এটা এক্সট্রা আর লুজের দাগটা দিয়ে দেব, লুজ কাপড়ের দাগটা। উপরে 6.5 ছিল, তাই এখানেও 6.5 নিয়ে নিলাম।
এবার এখান থেকে শেফ হবে। দেখো ওই কোণা থেকে ধরে এক ইঞ্চি ওপরে পয়েন্ট করে নেব। এটা বগলের দিক, বগল বা আর্মহোলের দিক। এক ইঞ্চি দাগ দিয়ে নিয়ে এক ইঞ্চি পয়েন্ট করে নিয়ে এবার আমি মিলিয়ে দিলাম শেপটা, সুন্দর করে শেপটা মিলিয়ে দিলাম। এবার আমি গলার চওড়াটা নিয়ে নেব। গলার চওড়া আমি আড়াই ইঞ্চি নিয়ে নিলাম। এইবার গলার ডিপটা নিয়ে নিতে হবে। পেছন গলার ডিপ নিয়ে নিলাম দেড় ইঞ্চি এবং সামনের গলার ডিপ নেব পাঁচ ইঞ্চি। ওপরে যেহেতু গলার চওড়াটা আড়াই ইঞ্চি নিয়েছিলাম, নিচেও দেখো আড়াই ইঞ্চিতে পয়েন্ট করে নেব। এবার পয়েন্টগুলো দাগ দিয়ে মিলিয়ে দেব। এটা পেছন গলার জন্য দাগ দেওয়া হলো। এবার এটা আমি রাউন্ড শেপ করে নেব। এটা যার যেই রকম ডিজাইন পছন্দ সে সেই রকমই করতে পারো। কেউ চৌকো করতে পারে, কেউ গোল করতে পারে, বা যদি অন্য কোনো ডিজাইন চাও সেটাও করতে পারো। আমি এখানে গোল শেপ করে নিচ্ছি। এবার পুঁতের ঢালটা করব। আমি পুরো হাফ ইঞ্চি নেব না, হালকা করে একটু ঢাল নেব। তাই হালকা করে ঢালের দাগটা দিয়ে নিলাম। এবার এইভাবে করে কেটে নেব। জায়গাগুলো একটু পয়েন্ট করে নেব, তাহলে সেলাইয়ের সময় আমাদের সুবিধা হবে। কারণ ওপরে একটা জায়গায় কিন্তু দাগ দেওয়া রয়েছে, কিন্তু সেলাইয়ের সময় যেন কোনো অসুবিধা না হয় তার জন্য ছোট ছোট করে কাট করে পয়েন্ট করে রাখব, তাহলে সেলাই দিতে আমাদের সুবিধা হবে। উটের ঢালের শেপ এবার কাটা হচ্ছে। দেখো দুটো পার্ট বেরিয়ে গেল, একটা সামনের পার্ট আর একটা পেছন পার্ট। এটা আমি সামনের গলাটাকে কেটে নিচ্ছি। এবার এটা পেছন গলাটা কাটবো। এটা পেছন পার্ট হয়ে গেল এবং এটা সামনের পার্ট, শেষতর অংশ আমার কাটা হয়ে গেল। এবার ঘেরের অংশটা কেটে নেব। ঘের যার যতটা ইচ্ছে
দেওয়া যেতে পারে, কম কাপড় থাকলে কম, বেশি কাপড় থাকলে বেশি, যে যেমন ঘের চাইবে কাপড় অনুযায়ী ঘের দেওয়া হবে। আমার এই ফ্রকটায় অনেকটাই ঘের হবে, তাই কাপড়টা পুরো যদি আমি দু পার্টে রাখি তাহলে দেখানো সম্ভব হচ্ছে না এবং কাটতেও অতটা জায়গা জুড়ে অসুবিধা, তার কারণে আমি চার ভাঁজ করে নিয়েছি। এইবার এটা লম্বা নেব আমি, যেটা কতটা লম্বা নেব, মেন যে মাপটা রয়েছে আমাদের ঝুলের তার থেকে শেষতর অংশটা বাদ দেব, দিয়ে তার সঙ্গে দেড় ইঞ্চি যোগ নেব, নিয়ে আমি মাপটা নেব। তাই শেষতর অংশটা রয়েছে আমার, মেন ঝুল রয়েছে 38, দেখো চার পাটে ভাঁজ দিয়ে নিয়েছি, আমার মেন ঝুল রয়েছে 38 আর শেষতর 14.5 ইঞ্চি, তাহলে আমি 38 থেকে 14.5, তাই মোট আমার 25 ইঞ্চি, তার জন্য লম্বা নিয়ে নিলাম 25 ইঞ্চি। দুদিক থেকেই 25-25 করে আমি দাগ দিয়ে নেব, পয়েন্ট করে নিলাম। এবার এই পয়েন্টের থেকে ওই পয়েন্ট পর্যন্ত আমি মিলিয়ে দেব দাগ দিয়ে। ঘেরের অংশটা কাটা হয়ে গেল, এবার আমি বেল্ট বা ফিতেটা কেটে নেব, ফ্রকে যে বেল্ট বা ফিতে হয় সেটা কেটে নেব। এটাও যে যদি কাপড় বেশি থাকে, ফিতেটা একটু লম্বা করলে পেছনে বাঁধার পরে একটু ঝুলে থাকলে দেখতে বেশি ভালো লাগে, তাই যে যতটুকু দিতে চায় দিতে পারো, ছোটো চাইলে ছোটোও করতে পারো, বড়ো চাইলে বড়ও করতে পারো। আমি ওখানে 20 ইঞ্চি লম্বা নিয়ে নিয়েছি আর চওড়া দেখো 4 ইঞ্চি, এটা ভাঁজ করলে 2 ইঞ্চি হয়ে যাবে এবং সেলাই চলে গেলে 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি মতো দাঁড়াবে। লম্বা এবং চওড়া করে কেটে নিলাম, নিয়ে এবার আমি এটাকে ভাঁজ দিয়ে দিলাম। সেলাই যখন হবে তখন কিন্তু এরকম ভাঁজ দিয়ে সেলাইটা হবে, এরকম ভাঁজ দিয়ে নিয়ে এবার আমি একটু শেপ করব। ফিতের যে অংশটা জামার সঙ্গে বা ফ্রকের সঙ্গে লাগানো থাকে সেই জায়গাটা যদি একটু সরু হয় এবং যে অংশটা ছাড়া থাকে সেই অংশটা যদি একটু চওড়া হয় তাহলে কিন্তু দেখতে বেশি ভালো লাগে, এবং কেউ চাইলে যেই অংশটা ছাড়া থাকে সেই অংশটা চৌকোও রাখতে পারো, কেউ একটা রাউন্ড শেপও দিতে পারো। তাই আমি দেখো যে অংশটা জামার সঙ্গে বা ফ্রকের সঙ্গে লাগানো থাকবে সেই জায়গাটাকে আমি ওই জায়গাটাকে আমি একটু সরু করব, তার জন্য 1/2 ইঞ্চিতে পয়েন্ট করে নিয়েছি। ওখান থেকে একদম মাথার অংশ অর্থাৎ যে অংশটা খোলা থাকবে ছাড়া থাকবে সেই অংশ কিন্তু একদম পয়েন্ট করে মিলিয়ে দিলাম, ওই পয়েন্টের থেকে একদম ওই মাথা পর্যন্ত মিলিয়ে দিলাম, দিয়ে যে অংশ ছাড়া থাকবে সেই অংশটাকে আমি একটা রাউন্ড শেপ করে নেব। এবার এটাকে কেটে নেব, তোমরা এরকমও করতে পারো, চাইলে চৌকোও রাখতে পারো, অসুবিধা নেই। ওই অংশটা থাকবে
ছাড়া অংশ। আর এইদিকে দেখো হাফ ইঞ্চি আমি কেটে বাদ দিয়ে দিলাম, অর্থাৎ হাফ ইঞ্চি এদিকটা কম হয়ে গেল, এদিকটা আমার জামার সঙ্গে বা ফ্রকের সঙ্গে সেটিং থাকবে। তাহলে এই দিকটা সরু এবং ওই দিকটা চওড়া থাকলে দেখতে একটু ভালো লাগবে। এটা হলো ঘেরের অংশ, এটা হলো শেষ অংশ, এটা হলো বেল্ট। এবার দেখো ওপরে যে জ্যাকেটটা দেবো সেই জ্যাকেটটা কাটিং করব। আমি জ্যাকেটটা একটু আলাদা কালার দিয়ে করতে চাই, সেই হিসাবে আলাদা কালারের কাপড় নিয়ে নিয়েছি। তোমরা চাইলে আলাদা কালার দিয়েও করতে পারো জ্যাকেটটা, এবং সেম কাপড় দিয়েও করতে পারো। এটা আমি প্রথমেই একদম ছাতির যেমন মাপ, কোমরের মাপ নিয়ে যেমন শেস্তর অংশটা ভাঁজ দিয়ে নিয়েছিলাম, সেইভাবে একইভাবে এটাও শেস্তর মাপেই কাটা হবে, সেই মাপেই আমি কেটে নিয়েছি। শেস্তর অনুযায়ী লম্বা চওড়ায় ভাঁজ দিয়ে কেটে নিয়েছি। দেখো শেস্তর ছিল 15.5 ইঞ্চি, এখানেও 15.5 ইঞ্চি, এবং চওড়া ছিল দেখো 11 ইঞ্চি, এখানেও একটু বেশি আছে, কিন্তু মেন মাপটা একদম শেস্তর মাপ দিয়েই কাটা হবে। এটাও চারপাটে ভাঁজ দেওয়া রয়েছে। আমি জ্যাকেটটা পেছন দিকে করব না, শুধু সামনের পাটেই জ্যাকেটটা করব। দেখো আমি একদম শেস্তর যে কাটা হয়েছে সেই একটা পাট আমি এর উপরে বসিয়ে নিয়েছি, নিয়ে একদম সেম মাপেই দাগ দিয়ে নেব। এবার এই শেস্তর পাটটা তুলে নিলাম। এবার দেখো এই দিক থেকে 1.5 ইঞ্চি বা 75 দাগ দিয়ে নিতে পারি। আমি 75 করে করে দাগ দিয়ে নিলাম বা 1.5 ইঞ্চি। আর নিচের দিক থেকে দেখো 1 ইঞ্চি করে করে বাদ দিয়ে দেবো, নিচের দিক থেকে 1 ইঞ্চি করে পয়েন্ট করে নেব। উপরের দিকেও যে গলার যে শেপটা রয়েছে ওখান থেকেও 1.5 ইঞ্চি করে পয়েন্ট করে নেব একদম কাঁধ পর্যন্ত। এবার এই পয়েন্টগুলোকে আমি মিলিয়ে দেব।
এখান থেকে এই কোণা থেকে এক ইঞ্চি উপরে একটা পয়েন্ট করে নিলাম, নিয়ে একটা রাউন্ড শেপ করে দেব। এবার এই শেপ অনুযায়ী কেটে নেব। আমার জ্যাকেটটা কাটা হয়ে গেল। সামনের শেস্তর পার্টের উপরে এইভাবে করে জ্যাকেটটা বসবে। জ্যাকেটের সঙ্গে ছোট ছোট করে হুকের ঘর টাইপের মতো করে একটা পটি বসাতে হবে, একটা ফিতে করে নিয়ে ছোট ছোট করে বসাতে হবে, যাতে ওর মধ্যে একটা ফিতে ঢোকানো যায়। সেগুলো তৈরি করার জন্য আমি ছোট ছোট করে কাপড় কেটে নিচ্ছি। এরকম দুটো পার্টের মাঝে মাঝে লাগাতে হবে। এবার কমপ্লিট কাটিংয়ের পার্টগুলো একটু দেখে নাও। ওটা শেস্তর অংশ, ওটা জ্যাকেট অংশ, ওটা বেল্টের অংশ, আর ওটা ঘেরের অংশ। এই ছিল আজকের কাটিং।